ম্যাডাম আগে একটু খাবার দিবেন ম্যাডাম খাবার নিবি খাবার নে 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 এত তো তো নে 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 ম্যাডাম লাগছে আ আ ম্যাডাম লাগছে না না লাগছে ম্যাডাম লাগছে ম্যাডাম লা আর সারে না কেন ম্যাডাম খাবার খাবি খাবার খাওয়া শখ মিটাই দিব তোর একদম দেখ কেমন লাগে আর কোনোদিন কারোর গায়ে হাত দেওয়ার সাহস করবি না তুই ফকিন্নির বাচ্চা তুই যেভাবে খারাপ ব্যবহার করছিস পাগল যদি কিছু করে ফেলে তখন কি হবে এখানে বসে কিভাবে কাটছে দেখ চল আমরা এখান থেকে একটু ঘুরে আসি গাড়ি এখানেই থাক ও চলে যাবে আচ্ছা চল আমার চেন এই আমার চেন কোথায় একটু আগেও তো আমার চেন ছিল আমার চেন কই ওই দেখ ওই দেখ তোকে আমি খাবার খাইতে দেইনি দেখ তুই আমার চেন চুরি কই নিয়েছিস না না বিলি হ্যাঁ ফকিন্নির বাচ্চা ফকিন্নি এই জন্যই তোদের মতো মানুষদের আমার সহ্য হয় না কি সমস্যা এখানে কি হয়েছে গ্যান্ডম কিসে এত স্যার দেখুন না এ আমার গাড়িতে এসে আমার গায়ে হাত দিয়েছিল খাবার খাওয়ার জন্য পরে আমি ওকে খাবার দিইনি বলে আমার গোল্ডের চেন চুরি করে নিয়েছে স্যার আমি চেন চুরি করিনি স্যার না স্যার আমি এই চেন চুরি করিনি স্যার তোদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে না তোরা এরকম ভান্ধেরা মানুষের ক্ষতি করে বেড়াস মায়া মানুষের চেন চুরি করে বেড়াস হ্যাঁ তোরা আমি থানায় নিয়ে গেলে তারপর বুঝতে পারবি যে কীরকম কষ্ট স্যার বিশ্বাস করেন এই খাবারের মধ্যে চেনটা ছিল স্যার তোর খাবারের মধ্যে তুই চেন পাইছিস আমার ভূগোল বোঝাস মানে ওই মাইয়া তোর মানে তোর খাবারের মধ্যে চেন ঢুকাইয়া দিয়ে তোরা দিয়ে দিয়েছে তাই না খাবারের মধ্যে চেন যায় কেমনে শিখাইতে তুই সমরে যখন ডান্ডার বাড়ি পিছনে পড়বে তখন বুঝবি কত দানে কত চাল ঠিক বলছেন স্যার ও ভিখারি সাথে চুরি করে বেড়াচ্ছে ওকে এখনই অ্যারেস্ট করুন ওকে ছাড়বেন না হ্যাঁ ম্যাডাম অবশ্যই এইগুলোর তো আমরা কতদিন ধরে খুঁজতেছি চল কারণ আপু তুই কাজটা ওর সাথে একদম ঠিক করিসনি সে তো সামান্য খেতেই চাইছিল তাই না আর তুই ওনার সাথে কি ব্যবহারটা করলি হাতটাও পর্যন্ত গাড়ির কাছের সাথে আটকিয়ে দিলি কাজটা কি তুই ঠিক করেছিস বল একবার ভাব তো কত কষ্ট হয়েছিল ওই লোকটার আমার মনে হয়েছে ওই লোকটার হেল্প করা উচিত এই জন্যই আমি চেনটা খাবারের মধ্যে দিয়ে দিছি আমি সো সরি রে তুই এটা দেখে কষ্ট পাইছিস আমি বুঝতে পারি আমার তো শুধু দেখে কষ্ট লাগছে আর ওই লোকটার যে হাতে ব্যথা পাইছে আমাকে সরি না বলে ওনাকে সরি বল আমি সরি ভাইয়া আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমার আপনার সাথে এমন করাটা উচিত হয়নি আপনি বরং আমার সাথে চলুন আমি আপনাকে কিছু খাবার কিনে দিই ম্যাডাম আপনি কাজটা একদম ঠিক করেননি বুঝছেন একটা মানুষকে এভাবে না জেনে শুনে এরকম দোষারোপ করা একদমই উচিত না নেক্সট টাইম থেকে অবভিয়াসলি কাউকে বিচার করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেবেন সরি স্যার আসলে আমারই ভুল ছিল আমি না বুঝে শুনে ওনার উপর দোষারোপ করে দিয়েছি নেক্সট টাইম থেকে এমন আর কখনো হবে না দোষারোপ নাই করলেন সেটা ঠিক আছে কিন্তু এর আগে একটা মানুষকে কিভাবে নির্যাতন করছিলেন বলেন তো সে গরিব মাথায় না হয় একটু সমস্যা আছে তাই বলে তার সাথে এরকম কেউ ব্যবহার করে বলেন সে যদি আজকে আমাদের মতো বা অন্য কারোর মতো স্মার্ট কেউ হতো আপনার গায়ে কি হাত দিয়ে কথা বলতো এতটুকু তো আপনার বোঝা উচিত যে আসলে সে কেন আপনার সাথে এরকম বিহেভিয়ার করছে আর মানুষকে মানুষ বলে মনে করুন সে হোক বড়লোক অথবা গরিব আমরা সবাই মানুষ এই জিনিসটা আপনাকে বুঝতে হবে টেক কেয়ার ভালো থাকবেন আর আপনার তাকে খাওয়াতে হবে না আমি তাকে নিয়ে যাচ্ছি খাবার কিনে দিচ্ছি চলো ভাই